গ্যাস নিয়ে দুশ্চিন্তা কাটছেই না সাভারের আবাসিক ও শিল্প গ্রাহকদের। সারা বছর গ্যাস সংকট থাকলেও গত দুই সপ্তাহে তা তীব্র হয়েছে, ফলে নেতিবাচক প্রভাব পড়েছে শিল্প কারখানার উৎপাদন ও ব্যক্তি জীবনে। শুধু তাই নয়, গ্যাস না পেয়ে পরিবহন সেক্টরেও দেখা দিয়েছে স্থবিরতা। সোমবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল ঘুরে দেখা যায়, বেশ কিছুদিন ধরে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে করে শিল্প ও আবাসিক গ্রাহকেরা পোহাচ্ছেন দারুণ ভোগান্তি। আবাসিক গ্রাহকদের যেমন রান্নার জন্য খুঁজতে হচ্ছে ভিন্ন পন্থা, তেমনি চড়া দামে বিকল্প জ্বালানি কিনে উৎপাদন ধরে রাখতে হিমশিম খাচ্ছেন রপ্তানিমুখী শিল্প কারখানার মালিকরা। এর বাইরে পর্যাপ্ত গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও মিলছে না জ্বালানি গ্যাস। গ্যাস সংকটের কারণে এই অঞ্চলের অনেক এলাকার মানুষকে রান্না না করে বিভিন্ন হোটেল থেকে খাবার সংগ্রহ করতে দেখা গেছে। কেউ কেউ রান্নার জন্য বিকল্প হিসেবে রাইস কুকার, ইন্ডাকশন ও স্টোভ ব্যবহার করছেন।